আজ অমাবস্যা হয় না নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি অনুরাগ মিত্র, আরো একবার সানডে লাইব্রেরির একটা নতুন পর্বে। আজকে এই পর্বে যে ছবিটা নিয়ে কথা বলবো, সেই ছবিটা আমার ক্লোজ টু দ্য হার্ট, ভীষণ পছন্দের একটা ছবি, এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ও পারে যারা আপনারা রয়েছেন এই ছবি তাদেরও পছন্দের। এবং এই ছবির যে নাম, অর্থাৎ ছবিটার যে টাইটেল, সেটার মধ্যেই একটা অদ্ভুত সাজেশান আছে। এবং আমি যখন খুব অবোধ বয়সে প্রথম ছবিটা দেখি, তখনই আমার না কীরকম যেন একটা লেগেছিল, মনে হচ্ছিল এটা তো একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে। পরবর্তীকালে আমি যখন আর একটু বুঝতে শিখেছি, বোধের জায়গাটা আর একটু উন্নত হয়েছে, তখন আমি বুঝেছি যে ইয়াস, ইটস এ প্লেন অ্যান্ড সিম্পল ওয়ার্নিং টু আস। ছবিটা আশিতে আসিও না। দুপুরের আড্ডা, মজার গল্প, সাথে সানডে লাইব্রেরি। তবে একটা কথা তার আগে বলি, আশিতে না এলেও জিডি স্টুডিওতে অবশ্যই আসুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের অনুষ্ঠান। যদি আপনাদের ভালো লাগে, আমরা যদি আপনাদেরকে কোনোভাবে টাচ করতে পারি, তাহলে আমাদেরকে একটু আনুকূল্য দিন, প্রশ্রয় দিন, সাবস্ক্রাইব করুন, অনুষ্ঠানটাকে একটু লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। যতটুকু কাজ করি আপনাদের জন্যই করি। যে কথা বলছিলাম, আশিতে আসিও না বাংলা কমেডির একটা মাইলস্টোন। আবার আমি আমার একটা প্রিয় শব্দ ব্যবহার করি, বাংলা ছবির ইতিহাসে একটা ল্যান্ডমার্ক। সবথেকে বড় কথা হচ্ছে এই আশিতে আসিও না কমেডি ছবি, এটা আমরা সবাই জানি। এমনকি আজকে আপনি যদি গুগলে সার্চ করেন বেঙ্গলি কমিক ফিল্মস লিখে, তাহলে দেখবেন আপনাকে আশিতে আসিও না সাজেশন দেখাচ্ছে। এই পয়েন্টটাতেই আমার একটু কিছু বলবার আছে। তাসের ঘর, এই গল্পটা যখন আমরা পড়েছিলাম, তখন আমাদের একজন শিক্ষক মহাশয় এই গল্পটা পড়িয়ে একটা অদ্ভুত জিনিস বলেছিলেন। বলেছিলেন তাসের ঘর হচ্ছে অশ্রু সজল কমেডি। পরবর্তীকালে এই অশ্রু সজল কমেডি নিয়ে আমি নিজে অনেকটা ভাবনা চিন্তা করেছি, একটু পড়াশুনো করবার চেষ্টা করেছি। আমার মতে, আমার ব্যক্তিগত মত, আমার মতে আশিতে আসিও না হচ্ছে একটি অশ্রু সজল কমেডি। পুরোটা একটা কমিক স্ট্রাকচার, এর মধ্যে কোথাও কোথাও স্যাটায়ার লুকিয়ে আছে, আর ফাইনালি পুরো ঘটনাটাই বড় অশ্রু সজল, বড় বেদনাদায়ক। একটু নাটশেলে আমরা যদি গল্পটাকে ভেবে নিই, গল্পটা হচ্ছে ওই যে বৃদ্ধ মানুষ ভানু বন্দ্যোপাধ্যায় যে রোলটা করছেন, যার নাম সদা, তিনি অনেক অসুস্থ হয়ে গেছেন, তিনি বয়স হয়ে গেছে তার, তিনি 80 বছরে পদার্পণ করে ফেলেছেন তার বাড়িতে, তার পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম চলে এসছে এবং তিনি অবহেলিত হচ্ছেন। তার বন্ধুবান্ধবদের সঙ্গে তার একটা মাঝে মধ্যে আড্ডা হচ্ছে, এবং এরকম সময় দেখা যাচ্ছে যে বিদেশে এরকম কোনোরকম একটা গবেষণা হচ্ছে, মেডিকেল সায়েন্সের উন্নতি হচ্ছে, সেখানে একটা রিভাইভাল অফ ইউথ হবে, যৌবনকে আবার পুনরুদ্ধার করা যাবে বা ধরে রাখা যাবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে শুরু হয় একটা অদ্ভুত টানা ড্রিম সিকোয়েন্স। কোথাও একটা পুকুরের সন্ধান পাওয়া যায়, যে পুকুরে ডুব দিলে মানুষের বয়স কমে যাচ্ছে। ওই বাড়ির কর্তা, অর্থাৎ যে রোলটা ভানু বন্দ্যোপাধ্যায় করছেন, তিনি গিয়ে ওই পুকুরে পড়েন এবং তার বয়স কমে যায়, তিনি যৌবন ফিরে পান, যুবক, তিনি আবার বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে এসে তিনি লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে তার স্ত্রী, ন্যাচারালি যে স্ত্রী তখন প্রায় বৃদ্ধা, তাকে নিয়ে চলে যান ওই পুকুরের জলে ডুবিয়ে আরেকবার তাকে যুবতী করবেন বলে। সেখানে নানা রকমের ঘটনা ঘটতে থাকে, বিভিন্ন রকমের ক্রাইসিস, এবং এই প্রত্যেকটি ক্রাইসিস খুব হিলারিয়াসভাবে তৈরি করা হয়, ফ্রেম করা হয়। আর কারা রয়েছেন? ভানু বন্দ্যোপাধ্যায়, হোস্ট ইন হিমসেলফ, তিনি তো এই ছবির আমার মতে হিরো, হি ইজ দ্য প্রোটাগনিস্ট। তার সাথে জহর রায়, তার সাথে রবি ঘোষ, অসিত বরণ, কমল মিত্র, প্রত্যেকটা ক্যারেক্টার এত যথাযথ, এবং সেখানে অদ্ভুত অদ্ভুত সিকোয়েন্স। আমি এর আগে বন্ধু আপনাদেরকে অনেক সময় বলেছিলাম যে একটা ছবি, ছবির মধ্যে থাকে একটা গ্রাফ, আর সেটা হচ্ছে সামেশন অফ ভেরিয়াস সিকোয়েন্সেস।
এই সিকোয়েন্সগুলো যত সুন্দর হবে, যত নিটল হবে, তত ছবিটার চলন যেটা, ছবির গ্রাফ যেটা, সেটার মধ্যে একটা ছন্দ থাকবে। অর্থাৎ আপনি ছবিটা দেখতে বসে হোঁচট খাবেন না, কখন সময় পেরিয়ে যাবে আপনি হঠাৎ করে আবিষ্কার করবেন, আরে একটা দুর্দান্ত ছবি দেখে ফেললাম, ছবিটা শেষ হয়ে গেছে। ভাবুন তো, আমি একটু ছবির শেষের দিকটায় চলে যাই, যখন ওই বিরাট প্যান্ডেমোনিয়াম সিচুয়েশনটা তৈরি হয়েছে। উনি হচ্ছেন পৌরকলা, উনি হচ্ছেন জঙ্গি শাসক। ওই পুকুরটাকে কার্ডন করে ঘিরে দেওয়া হয়েছে, সেখানে কিছু লোকজন ব্যবসা শুরু করে দিয়েছে, হাজার হাজার মানুষ চলে এসেছে, প্রচুর বৃদ্ধ বৃদ্ধা সেখানে উপস্থিত, পুলিশরা সেখানে কার্ডন করে আটকাচ্ছে, প্রশাসন পৌঁছে গেছে, একটা টপসি টার্ভি সিচুয়েশন। সেই সময়ে ভানু বন্দ্যোপাধ্যায়কে পুলিশ ধাওয়া করেছে এবং ভানু বন্দ্যোপাধ্যায় সরাসরি নেমে পড়েছেন পুকুরে। পুকুরে নেমে তিনি ওই পুলিশকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তিনি বলছেন, আমাকে ধরবার আপনার কোনো ইচ্ছা নেই, আমি এখন জল পুলিশের আন্ডারে। এই আমি এখন জল পুলিশের আন্ডারে, ইট বিকেম আ স্টেটমেন্ট অফ দ্যাট টাইম, এবং এটা একটা আইকোনোগ্রাফিক্যাল ডায়ালগে পরিণত হলো। আশিতে আসিওনা মানে হচ্ছে আমি এখন জল পুলিশের আন্ডারে। রবি ঘোষ এমনিতেই আমার প্রচণ্ড ফেভারিট একজন অ্যাক্টর, যিনি তার সমস্ত শরীর দিয়ে অভিনয় করেন। ওই রকম স্পার্ক, ওই রকম টাইমিং, ওই রকম চোখের ব্যবহার, ওই রকম ডেলিভারি। গ্যাস গ্যাস দেবেন কাকে? সবাই তো গ্যাস ছাড়ছে। না 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 না, আপনি আর গ্যাস ছাড়তে যাবেন না। রবি ঘোষ ওখানে একটা উচ্চপদস্থ আধিকারিকের রোল করছেন, যিনি কোনো, তার একটা নিউরোলজিক্যাল ডিজিজ আছে, তার দেখা যায় এই হাত দুটোর ফাঁকে তার চুরুট রয়েছে এবং সেটা সবসময় সেটা এরকম নড়ছে, অর্থাৎ তার কোনো রকম নার্ভের সমস্যা আছে। এবং রবি ঘোষ ওখানে তার নিজের যে টোনটা ইউজ করেছেন সেটা একদম তার ন্যাচারাল যে টোন সেটাকে কিন্তু ইউজ করেননি। এবং রবি ঘোষের ওখানে যিনি অ্যাসিস্ট্যান্ট গঙ্গাপদ বসু যে রোলটা করেছেন, দত্ত, এবং রবি ঘোষ সবসময় কিছু একটা হলেই, যখনই একটা ক্রাইসিস, যখনই কোনো একটা অর্ডার পাস করতে হবে, তখনই উনি দত্ত বলে ডেকে ওঠেন। একটা সিকোয়েন্স ভাবুন, ওরা ওই পুকুরের ধারে বসে এসে দাঁড়িয়েছেন, পুকুরের জলটা এরকম টলটল করছে, তার উপরে সূর্যের আলোটা পড়েছে, জলটা চিক 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 করছে, তার রিফ্লেকশনটা ঘটছে রবি ঘোষের মুখে, গঙ্গাপদ বসুর মুখে। গঙ্গাপদ বসু বলছে, স্যার পুকুরের জলটা কীরকম নাচছে দেখছেন? রবি ঘোষের অসাধারণ একটা ডায়লগ আমার যতদূর মনে পড়ছে, শুধু জল কেন, মনও নাচছে বলো। জল নাচছে না, মনও নাচছে। কেন মন নাচছে? তার কারণ হচ্ছে ওই সরকারি আধিকারিক, তারা তো বুঝতে পারছেন যে আজকে না হোক কাল, কাল না হোক পরশু, এই জলের ছিটে আমার গায়েও পড়বে। আর এই জলের ছিটে আমার গায়ে পড়া মানে আই শ্যাল রিটেইন মাই ইউথ, আমি আমার যৌবন যেটা চলে গেছে সেইটাকে আবার ফিরে পাব। আর এইরকম একটা সময়ই হঠাৎ করে শূন্য থেকে উড়ে এসে পড়লেন রুমা গুহা ঠাকুরতা। তিনি ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন, পড়লেন বৃদ্ধা, উঠে আসছেন যখন তিনি যুবতী। তাকে একটা ইন্টারোগেশন পার্ট আছে রবি ঘোষের, রবি ঘোষ তাকে প্রশ্ন করছেন, অদ্ভুত সেই প্রশ্ন, আপনি কি এই বয়সেই ডুবেছিলেন? না, আমার মতন এরকম অবস্থায় ডুবেছিলেন। আর রুমা গুহা ঠাকুরতাজি উঠে আসছেন, সেই অভিনয়টুকুর কোনো তুলনা হয় না, কারণ তিনি পড়েছিলেন বৃদ্ধা হিসেবে, কিন্তু যখন তিনি উঠে আসছেন তিনি যুবতী, সিক্ত বসনা যুবতী, অর্থাৎ তিনি ফিরে গেছেন তার যৌবনে। তাই যৌবনের যে লজ্জা, যৌবনের যে শরম, যৌবনের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেইগুলো মুহূর্তের মধ্যে তিনি রিগেইন করেছেন। তাই জন্য ভেজা কাপড়ে তিনি যখন উঠে আসছেন, সামনে অনেক পুরুষ মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তারা সবাই অচেনা, তার প্রত্যেকটি স্টেপ, তার জেস্চার, পশ্চার সব কিছুর মধ্যে সেই যুবতীর লজ্জা, তার আব্রুকে ঢাকবার চেষ্টা, সেই জিনিসটা ফুটে উঠেছে। হোয়াট এ ডিরেকশন, হোয়াট অ্যান অ্যাক্টিং! এই যে ডিটেলগুলো, এই ডিটেলগুলোই হচ্ছে একটা ছবির পিলার। আরেকটা সিকোয়েন্সের কথা আপনাদের মনে করাই, ভানু বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারে ফিরে এসছেন, যৌবনকে ফিরিয়ে নিয়ে এসছেন। তার ছেলেরা, তারা তো বাবাকে দেখে কিছু বুঝতে পারছে না, বাবা গেছিল যেখানে সেখানে গেছিল, বৃদ্ধ বাবা যে ঠিক মতো হাঁটতে পারে না, যাকে উঠিয়ে না দিলে উঠতে পারে না, বসিয়ে না দিলে বসতে পারে না, সে ঘটমট করে এসে ঢুকলো, এবং তারা কিছুতেই রাজি নয় বাবাকে বাবা বলে মানতে। আর বাবা খালি প্রমাণ করবার চেষ্টা করছে যে আমি তোদের বাবা। সেইখানে একটা জায়গা আছে, ভানু বন্দ্যোপাধ্যায়ের যৌবনের একটা ছবি রয়েছে দেয়ালে, ভানু বন্দ্যোপাধ্যায় একটা ফুটবল নিয়ে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে।
ভানু বন্দ্যোপাধ্যায় কি করলেন? সেই ছবিটার সামনে দাঁড়ালেন। এটা তোদের বাপ তো? মিলিয়ে নে। তারপরে একটা অসাধারণ ডায়লগ আছে বাংলা কমেডি ছবিতে, এরকম ডায়লগ বিশ্বাস করুন বন্ধুরা খুব কম আছে। ডায়লগটা এমনভাবে ডেলিভারি করা হয়েছে যে সেটা আপনার মানে মনে বা মাথায় মস্তিষ্কে একটু দেরিতে রেজিস্টার করবে, কিন্তু রেজিস্টার করার পর আপনি ভাববেন যে এটা হতে পারে। ছেলেরা কিছুক্ষণ বাদে তাকে বলছে ঠিক আছে ঠিক আছে, তাহলে পুকুরটা না দেখা পর্যন্ত আপনাকে আমরা অস্থায়ী বাবা বলে মেনে নিলাম। চিন্তা করে দেখুন দর্শক বন্ধুরা, একটা কমেডির হাইট কোথায় পৌঁছতে পারে অস্থায়ী বাবা! কেউ বাবার জন্মে কোনোদিন এটা শুনেছে এই ডায়লগ? এটা সম্ভব হয়েছে আশিতে আশিওনাতে। হিয়ারিং লাইজ দ্য গ্রেটনেস অফ আ মেকার, দুর্দান্ত ক্রাফটসম্যানশিপ। ছবি মানে কি? ছবি তৈরি করা মানে কি? একটা শিল্প, একটা ক্রাফটসম্যানশিপ, একটা নিখুঁত নকশা। যে কোনো সফল ছবি মানে হচ্ছে একটা নিখুঁত নকশা। আশিতে আশিওনার মধ্যে সেই নকশা যে নিপুণভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে তার কোনো তুলনা নেই। জহর রায়, এই জহর রায় যে কিনা ড্রাইভার ছিল এই ভানু বন্দ্যোপাধ্যায়, তার ওই জায়গাটা ভাবুন। সে কোম্পানি খুলে ফেলেছে, কোম্পানি খুলে সে লোককে টুপি পরানোর চেষ্টা করছে, নকল জল বিক্রি করছে। বড় বড় ব্যবসায়ীদের ধরে আনছে, শেঠদের ধরে আনছে, তাদেরকে গামলার মধ্যে বসিয়ে দিচ্ছে, তার আগে সে টাকা নিয়ে নিচ্ছে এবং সেখানে লোকজন জুটিয়ে ফেলে রীতিমতো একটা অফিস তৈরি করে নিয়েছে। সেই কিন্তু ব্যবস্থা করে এই ভানু বন্দ্যোপাধ্যায় যখন তার স্ত্রীকে নিয়ে এসছে, সেই কিন্তু বলছে বাবু এসে যখন পড়েছেন তখন মা ঠাকুরানকে একবার ডোবানোর ব্যবস্থা করতেই হবে। তারপরেই সে সেই ঝুড়ির মধ্যে বসিয়ে তাকে টেনে আকাশপথে ওই কর্ডন পেরিয়ে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে। অর্থাৎ এই যে পদ্ধতিটা, সেটা জহর রায়ের আবিষ্কার। আর জহর রায়, জহর রায়ের মতো কমেডি, সেই কমেডিটা অদ্ভুত, সেই কমেডিটা খুব জেস্টারাল কমেডি। এই প্রসঙ্গে আমার আরেকটা জিনিস মনে পড়ছে, সিঁড়ি কেটে নিচ দিয়ে সুড়ঙ্গ, আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ কেটে জহর রায় ঢুকছে। ওখানে তো ক্যাম্প তৈরি হয়ে গেছে, ওখানে সমস্ত প্রশাসনের লোকজন, সরকারি লোকজন রয়েছে। ওই রকমই একটি ক্যাম্পে একটা ক্যাম্প খাটে শুয়ে চুরুট খেতে খেতে এরকম করে বই পড়ছেন রবি ঘোষ। আর জহর রায় যে সুড়ঙ্গটা কেটে ঢুকছে, ঠিক রবি ঘোষের বিছানার তলা দিয়ে সে ঢুকছে। এইবার তলা দিয়ে উঠে সে খুব সহজভাবেই তার মাথাটা গিয়ে সোজা ঠেকেছে ক্যাম্পে। এবার কী হয়েছে, রবি ঘোষ সচরাচর তিনিও একটুখানি এ হয়ে গেছে, ধুম করে একটা ধাক্কা খেয়েছেন। তারপরে বাকিটা আমি বলতে পারবো না, ওই সিকোয়েন্সটা আপনাদেরকে দেখতে হবে। তারপরে রবি ঘোষ যখন আবার একবার ধাক্কা খেয়েছে, উনি বুঝতে পারছেন না কী হচ্ছে, ভূমিকম্প হচ্ছে না কী হচ্ছে, তিনি ওই রকম অবস্থাতে নিচু হয়ে ক্যাম্প খাটের তলাটায় মুখ বাড়িয়েছেন। জহর রায়ের একটা বিগ ক্লোজ আপ, এদিক থেকে রবি ঘোষের একটা এরকম উল্টো ক্লোজ আপ। দুজনের চোখাচোখি, দুজনের চোখের খেলা, দুজনের ফেসিয়াল অ্যাক্টিং, শুধু ওইটুকু জায়গা নিয়ে বন্ধুরা ওয়ার্কশপ হতে পারে। তারপর আলটিমেটলি জহর রায় পুরোপুরি উঠে পড়ে এবং তাঁবুর ওপরের যে বাঁশ সেটাকে ধরে ঝুলতে থাকে রবি ঘোষ, এবং তিনি তখন ডাকছেন দত্ত দত্ত দত্ত। উফ, সে কি ডাক! এই দত্ত ডাকটা রবি ঘোষের সঙ্গে সমার্থক হয়ে গেল এই আশিতে আশিওনাতে। এরকম প্রচুর সিকোয়েন্স নিয়ে আশিতে আশিওনা, যখন আমরা উত্তেজনার তুঙ্গে পৌঁছে গেছি, যখন দর্শকরা ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে, তাহলে এবার কী হবে? এই পুকুর কি সরকার অধিগ্রহণ করবে? এই যে হাজার হাজার লোক পাগল হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে আসা হয়েছে, তারা মনে হচ্ছে কর্ডন ভেঙে ঝাঁপ দেবে প্রত্যেকে পুকুরে, মনে হচ্ছে এখানে একটা বিরাট বড় রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। মানে আমি দেখছেন তো, আমি বলতে গিয়ে যেরকম এক্সাইটেড হয়ে গেছি, সেই এক্সাইটমেন্টটা ওখানে চিত্রায়িত করা রয়েছে রূপলি পর্দায়। সেই এক্সাইটমেন্টটা দুম করে শেষ হয়ে যাচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি যে পুরোটাই আসলে একটা ড্রিম সিকোয়েন্স। বিভূতি, ও বিভূতি, তুই এদিকে আয় না, আয় না বাবা, একটু ঘরে নিয়ে যাবি। তোমাদের এতক্ষণ কি দেখলুম? ওই বৃদ্ধ কর্তা সকালবেলা যে একটু ইজি চেয়ারে এসেছিল রোদ পোয়াতে, কখন বিকেল হয়ে গেছে, সূর্য ঢলে গেছে, সন্ধে হয়ে এসছে, তাকে কেউ ভেতরের বাড়িতে নিয়ে যায়নি, সে ওখানে ঘুমিয়ে পড়েছিল।
আর বৃদ্ধ বয়সের ওই নিঃসঙ্গতা, ওই একাকিত্ব, ওই অবহেলা, যে সংসারকে যত্ন করে ঘাম দিয়ে রক্ত দিয়ে মায়া মমতা স্নেহ কর্তব্য সব কিছু দিয়ে আমি নিজের হাতে সাজিয়ে তুলেছি, সেই সংসার আজকে যখন অবহেলা ফিরিয়ে দেয় কোথায় লাগে সেটা? এইখানে লাগে। আর সেই যন্ত্রণা থেকেই একজন আশিতে এসে যাওয়া মানুষ তার থেকে জুনিয়র একজনকে বলে আশিতে আসিও না, তখনই তৈরি হয় অশ্রু সজল কমেডি। সেই জন্য বন্ধুরা, আমার কাছে আশিতে আসিও না কখনোই শুধুমাত্র একটা কমেডি নয়। তাই আমি অনুরোধ করব, অনেক দিন আগে যদি দেখা হয়ে থাকে, রিসেন্টলি যদি দেখে না থাকেন, তাহলে আরেকবার চট করে আশিতে আসিও না দেখে নিন, অদ্ভুত মজা পাবেন। আর কোথাও গিয়ে সত্যি হয়তো মনে হবে যে আশিতে বোধ হয় না আসাই ভালো। আজকের স্যান্ডেল লাইব্রেরির এপিসোড এখানেই শেষ করছি বন্ধুরা। তার আগে একটা কথা, ক্ষেতের সিনেমা আপনার জীবনেও আছে, আমার জীবনেও আছে, সবসময় তাকে আমরা খুঁজে পাই না, কিন্তু যেদিনকে আপনার দেয়ালে পিঠ ঠেকবে সেদিনকে আপনি দেখবেন ক্ষিতির সিংহ ঠিক আপনার কানের পাশে দাঁড়িয়ে চিৎকার করছে, ফাইট করি ফাইট। হ্যাঁ, আরও একবার যদি সেই ক্ষিতির সিংহর সঙ্গে পরিচয় ঘটাতে হয় তাহলে একবার ক্লিক করুন এই ভিডিওটায়। দর্শক বন্ধুরা, আবার বারবার ফিরে আসব, আপনারা যতবার ডাকবেন ততবার আসব, আপনাদের জন্যই কাজ করি, আপনাদের ভালোবাসাটুকুই আমাদের কাছে সব। আবার দেখা হবে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।